হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আজ মহাষ্টমী, সবাইকে জানাই মহাষ্টমী অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা। এখানে ভাত আছে, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, ইলিশ মাছ ভাপা আর রসগোল্লা। তাহলে খাওয়া শুরু করা যাক। প্রথমে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আলু পটলের তরকারি দিয়ে খাবো। আলু পটলের তরকারিটা শুকনো বলে একটু ডাল ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি। আর মসুর ডালের সাথে গন্ধ লেবুটা ভালো লাগে, কিন্তু গন্ধ লেবু নেই বলে আমি নিতে পারিনি। আলু পোড়া তরকারি নিরামিষ ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে।
মাছটা ভীষণ টেস্ট হয়েছে, কিন্তু সর্ষের বীভৎস জাহাজ জাহাজ হয়ে গেছে। ভীষণ টেস্ট মাছটার মধ্যে। আর ইলিশ মাছ আমার একটা ফেভারিট মাছ। ইলিশ মাছ খেতে আমি খুব ভালোবাসি। সর্ষেটার এত জাহাজ, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, এত ঝাঁঝালো।
খাও মিষ্টি। তাহলে আমার খাবার শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তাহলে আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে নতুন একটা অন্য ভিডিওর সাথে। টাটা।